আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকে শুরু করে দিয়েছি। সকাল থেকে বলতে মরিয়মের বাবা নাস্তা খেয়ে চলে গেছে তারপর, আর মরিয়ম এখনও ঘুমোচ্ছে, উঠেনি। আসসালামু আলাইকুম, দূরে কাছে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি সকালের জন্য ভাজি করব, তো দেখলাম পানি শেষ হয়ে গেছে, মানে রান্নার পানি, সেজন্য মোটরটা সেরে এখন পানি ভরে নিচ্ছি। আর আমি কখনোই ট্যাঙ্কির পানি দিয়ে রান্না করি না, সবসময় মোটরের পানি ধরে রাখি, সেই পানি দিয়ে রান্না করি। তবে আজকে আমার পানিটা শেষ হয়ে গেছে, সেজন্য মোটরটা সেরে এখন পানি ভরে নিচ্ছি। রান্না করার জন্য কিন্তু আমি একটা জগেই পানি ভরে নিলাম, ওই একটা জগের পানিতেই আজকে আমার রান্না করা হয়ে যাবে। খাবার পানির লাইনের ওখানে পুশ না দিয়ে কল দেওয়া যেত, কিন্তু মরিমের বাবার পছন্দ না কল দেওয়া, তো সেই কারণে ওখানে পুশই দিয়েছে। জগটা নিয়ে আমি জায়গা মতো রেখে আসি যেখানে বসে রান্না করব। পানিটা যখন কল দিয়ে ভরেছিলাম একদম ঘোলাটে দেখিয়েছিল, এখন স্বচ্ছ দেখাচ্ছে। আজকে আমি সকালে নাস্তার জন্য হোটেল স্টাইলে ডাল ভাজি করব, আশা করি সবার ভালো লাগবে। তো দেখুন আমি কিভাবে হোটেল স্টাইলে ডাল ভাজিটা করি। এখানে আমি ডাল ভাজিটা করার জন্য অ্যাঙ্কর ডাল নিয়েছি। এই ভাজিটা কিন্তু বুটের ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে, বাসায় ছিল না বিদায় আমি অ্যাঙ্কর ডাল দিয়েই করতেছি। ডালগুলো কিন্তু আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সকালে ঘুম থেকে উঠেই আগে ডালটা ভিজিয়ে রেখেছি। আর একটা আলু এভাবে কেটে নিয়েছি। এখন ডাল আর আলুটা আদা সেদ্ধ করে নেওয়ার জন্য চুলায় একটা কুকার বসিয়ে দিব। চুলায় কুকারটা বসিয়ে দিলাম, তবে চুলার আঁচটা কিন্তু এখনও জ্বালাইনি। ডাল আর আলুগুলো আদা সেদ্ধ করে নেওয়ার জন্য কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু আলুটা নাও সেদ্ধ করতে পারেন, তবে আমার কাছে মনে হচ্ছে আলুটা সেদ্ধ করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, নইলে আলুটা সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে। এখন এখানে লবণ আর হলুদের গুঁড়া দিব। লবণ আর হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেছে, এখন এখানে পরিমাণ মতো পানি দিব। তবে পানির পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই দিব, পানিটা একবারেই দিতে হয়, পরে আর দেওয়ার দরকার হয় না, মানে রান্নার সময় আর দেওয়ার দরকার নেই। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে হলুদের গুঁড়ো আর লবণটা মিশিয়ে দিচ্ছি। কুকারে ঢাকনাটা লাগিয়ে চুলাটা অন করে দিব। ভাজির জন্য ডালটা আদা সেদ্ধ করেই নিতে হবে, বেশি সেদ্ধ হয়ে গেলে তখন কিন্তু আর ভাজিটা মোটেও খেতে ভালো লাগবে না। অপেক্ষা করব একটা শেষ দেওয়া পর্যন্ত। যারা লাইনের গ্যাস ব্যবহার করেন তাদের কিন্তু কোনোই দরকার নেই কুকারে ডাল সেদ্ধ করে নেওয়ার। আসলে আমি তো সিলিন্ডার ব্যবহার করি, তো দ্রুত হওয়ার জন্য কুকারেই দিয়েছি। একটা শেষ দেওয়া হয়ে গেছে, বাষ্পটা তুলে ঢাকনাটা খুলে নিলাম। ডালটা আদা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিব। ডালটা আদা সেদ্ধ হয়ে গেছে। আমি ভাজিটা এই সাইডের চুলায় করব, তো সেজন্য কুকারটা ওই সাইডের চুলে নিয়ে গেলাম। ভাজি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, এখন চুলাটা অন করে দিব। অপেক্ষা করব কড়াইটা গরম হয়ে যাওয়া পর্যন্ত। কড়াইটা গরম হয়ে গেছে, ভাজি করার জন্য পরিমাণ মতো তেল দিলাম। তেলের মধ্যে পিঁয়াজ আর রসুন দেওয়ার আগে ফোড়ন দিয়ে নিব। তো ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি 2টা শুকনো মরিচ আর 2টা তেজপাতা 4 টুকরো করে দিয়েছি। এখন এখানে আস্ত জিরে, কালো জিরে, মেথি দিব, তবে সব কিছুর পরিমাণ অল্প দিতে হবে, বেশি দিলে খেতে ভালো লাগবে না। দুই ধরনের গোটা জিরে আর মেথি এখন আমি তেলের মধ্যে 30 সেকেন্ড ভেজে নিব, তবে বেশি টাইম ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন ফোড়নের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিব। এই ভাজিটাই কিন্তু পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ফোড়নের মধ্যে রসুন আর পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে, এখন নেড়ে চেড়ে অপেক্ষা করব হালকা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত।
আমার ভিডিওতে এখনো যারা লাইক দেওনি প্লিজ একটা লাইক দিয়ে দিবে, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে প্রেস করে দিবে। পেঁয়াজ আর রসুন হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি গুঁড়া মশলা দিব, তবে আজকে গুঁড়া মশলার মধ্যে শুধু জিরার গুঁড়োটা আর সুন্দর একটা কালার আনার জন্য লাল মরিচ গুঁড়ো দিব। আপনারা যদি লাল মরিচ গুঁড়ো এখানে না দিতে চান অ্যাভয়েড করতে পারেন। এখন গুঁড়া মশলাগুলো নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিব। এই মশলাটা কষাতে কিন্তু কোনো পানির প্রয়োজন নেই। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এখানে আমি সেদ্ধ করে রাখা ডাল আর আলু দিয়ে দিলাম। পানিটা মনে হয় একটু বেশি দেখাচ্ছে, আসলে কোনো সমস্যা নেই, কিছুক্ষণ জাল দেওয়ার ফলে পানিটা টেনে যাবে। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সব কিছু ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে মৃদু আঁচে ভাজিটা 5 মিনিট রান্না করে নিব। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনা দিয়ে যতক্ষণ ভাজিটা রান্না করেছি একবারও কিন্তু নেড়ে চেড়ে দেইনি, তো এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভাজিটা কিন্তু পেরাই হয়ে গেছে, ভাজিতে লবণ হয়েছে কিনা একটু চেখে দেখলাম। সামান্য পরিমাণ লবণ লাগবে, তো আমি লবণ দিয়ে দিব। এখন খুন্তি দিয়ে নেড়ে চেড়ে লবণটা ভাজির সাথে মিশিয়ে নিচ্ছি। ভাজির মধ্যে এখন আমি মানে শেষ ফিনিশিংয়ে বোম্বাই মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব। তো এই একটা আমি আস্ত বোম্বাই মরিচ নিয়েছি, এটাকে এখন কেটে ভাজির মধ্যে দিব। ডাল ভাজিটায় অবশ্যই চেষ্টা করবেন বোম্বাই মরিচ দেওয়ার, বোম্বাই মরিচ না দিলে কিন্তু হোটেল স্টাইলের আসল স্বাদ পাবেন না। এখন এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। কত সহজেই আপনাদের আমি হোটেল স্টাইলের ডাল ভাজিটা দেখিয়ে দিলাম। এই ভাজিটা কিন্তু রুটি পরোটা কিংবা ভাতের সাথে দারুণ যায়। ভাজিটা কিন্তু আমি একদম আলতো হাতে নেড়ে দিয়েছি, নাড়া দেখেই বুঝতে পারতেছেন, বেশি জোরে নাড়া যাবে না এই পর্যায়ে, তাহলে ডালগুলো ভেঙে যেতে পারে, আর এই ভাজিটা ডাল ভেঙে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভাজিটা এখন 1 মিনিটের জন্য দমে রেখে দিব, যাতে বোম্বাই মরিচ আর ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো ডাল আর আলুর মধ্যে ঢুকে যায়। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। এখন তোমাদের একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি ভাজিটা কতটা সুন্দর হয়েছে। দেখো একটাও কিন্তু ভাঙেনি, সব কিছু আস্ত আস্ত আছে। এই ভাজিটার আসল সিক্রেটাই হচ্ছে সব কিছু গোটা গোটা থাকা, জানি না ভেঙে যায়। গোটা না থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না ভাজিটা, যে জিনিস দেখতে ভালো লাগে না সে জিনিস কিন্তু খেতেও ভালো লাগে না। কেমন হয়েছে আমার হোটেল স্টাইলের ডাল ভাজি রেসিপি সবাই কমেন্টস করে জানাবে। ভিডিওটা আর বড় করব না, সবাই সুস্থ থাকো ভালো থাকো। এই কেমন হয়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।